Welcome back to your YouTube. বন্ধুরা আমাদের আইব্রো যদি পাতলা হয় তো দেখতে খারাপ লাগে, তাই আমি অপর্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু দুর্দান্ত উপায় যার ব্যবহারে কিছুদিনের মধ্যে আপনার পাতলা আইব্রো ঘন কালো মোটা হয়ে উঠবে। আরে ই তো শুয়ে আছে, পার্লার দিদি, ও পার্লার দিদি, আমি আইব্রো করব, ও পার্লার দিদি ওঠো। ঠিক করে ঘুমাতেও দেয় না। আজকে আমি তোকে এমন আইব্রো করে দেব না তুই জীবন ভোর মনে রাখবি। বসুন। হয়ে গেছে আপনার 250 টাকা দিন। একটা সেলফি নিয়ে দেখি। আমার আইব্রো কি হাল করে দিয়েছে। আরে অপর্ণা তুই তাড়াতাড়ি চলে আয়, আমি শেষ হয়ে গেলাম। আরে কি হয়েছে তোর? আমার এত সুন্দর আইব্রোটার কি হাল বানিয়ে দিয়েছে পার্লার দিদিটা। আরে এটাতে তো গঙ্গা যমুনা বয়ে যাবে, এমন আইব্রো কে করে দিয়েছে ভাই তোকে? আইব্রাউজকে সুন্দর রাখতে আমরা সবাই চাই, কিন্তু অনেক সময় অনেক ছোট ছোট ভুলের জন্য আমাদের আইব্রাউজের গ্রোথ আর শেপ দুটোই নষ্ট হয়ে যায়, আর আইব্রোজের হেয়ার ফলিকলস ড্যামেজ হয়ে গেলে সেখানে রিগ্রোথ হওয়াও বন্ধ হয়ে যায়, তাই আইব্রাউজ পাতলা এবং ধূসর হয়ে যায়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকের রেমেডি আপনাদের এই সমস্যাকে পার্মানেন্টলি দূর করে দেবে। কিন্তু বন্ধুরা ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখ আইব্রোজকে ঘন কালো বানানোর জন্য সবার প্রথমে যে ট্রিক আছে তার জন্য একটা পেঁয়াজ লাগবে। আরে না না ভাই, পেঁয়াজের স্মেল আমার একদম ভালো লাগে না, এটা লাগিয়ে আমার চোখ বিশাল জ্বলবে। এটাই তো তোর প্রবলেম, কখনো আমার পুরো কথা শুনিস না। আইব্রোজকে লম্বা ঘন বানানোর জন্য একটা পেঁয়াজ নিয়ে তার রস বের করে নিন। তারপর একটি পাত্রে 1 চামচ অনিয়ন জুস আর 1/2 চামচ লেবুর রস নিয়ে মিশিয়ে নিন। ফ্রেন্ডস আপনারা তো জানেন যে পেঁয়াজের রস হেয়ার গ্রোথকে কতটা প্রমোট করে, আর লেবু রসের সাথে মিলে দ্বিগুণ তাড়াতাড়ি আইব্রোজ গ্রো করবে। এবার সলিউশনটি ফিঙ্গার টিপস এর সাহায্যে অ্যাপ্লাই করুন আর সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। পেঁয়াজের সঙ্গে লেবু মিশে গিয়ে পেঁয়াজের হার্ডনেস কম হয়ে যায় আর রেজাল্টও দ্বিগুণ তাড়াতাড়ি মেলে, তার সাথে ব্যাড স্মেলও দূর হয়ে যায়। ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে দিন এবং দিনে একবার এটা করলে 15 দিনে নিজেই রেজাল্ট দেখতে পাবেন। দ্বিতীয় উপায়টি আমরা দেখাবো অ্যালোভেরার পাতা দিয়ে। আমাদের কাছে অ্যালোভেরা প্লান্ট ছিল তাই আমরা র অ্যালোভেরা ইউজ করছি, আপনাদের কাছে না থাকলে আপনারা মার্কেটের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। প্রথমে অ্যালোভেরা লিফকে টুকরো করে কেটে নিন আর মধ্যিখান থেকে আলাদা করে কেটে নিন। এবার এর মধ্যে কিছু ড্রপ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন, ব্যাস হয়ে গেল। এবার অ্যালোভেরা লিফ নিয়ে আইব্রোজের উপরে 15 মিনিট ধরে ম্যাসাজ করুন। ক্যাস্টর অয়েল চুলের জন্য কতটা উপকারী সেটা তো আপনারা সবাই জেনে গিয়েছেন, আর অ্যালোভেরা জেলের সঙ্গে মিশে একসাথে খুব দ্রুত আপনার আইব্রোজকে ঘন করে তুলবে। ম্যাসাজ হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়ুন। এই সলিউশনটি ওভারনাইট আপনার আইব্রোজ হেয়ার রুটস এ কাজ করবে এবং নতুন হেয়ার গ্রোথ প্রমোট করবে। সকালে উঠে ওয়াশ করে নিন। কি করছিস? ঘুমোতে যাচ্ছি, আর ঘুমোতে যাওয়ার আগে আমি রোজ ভেসলিন লাগাই। তাহলে এই আঙুল দিয়ে নিজের আইব্রোজ আর আইল্যাশে লাগিয়ে নে। কি ভেসলিন? রাতে ঘুমোতে যাওয়ার আগে আইব্রোজের উপর ভ্যাসলিন অ্যাপ্লাই করুন এবং হালকা হাতে ম্যাসাজ করুন 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এর ফলে হেয়ার ফলিকলস অ্যাক্টিভ হয়ে হেয়ার গ্রোথ হবে এবং আইব্রোজ খুব দ্রুত ঘন হয়ে উঠবে। আর হাতে একটা স্পুলি দিয়ে আইব্রোজ হেয়ার কম করবেন রোজ। চুল আঁচড়ালে যেমন মাথায় রক্ত সঞ্চালন ভালো হয় তেমনই আইব্রোজেও ব্লাড সার্কুলেশন ভালো হয়ে হেয়ার গ্রোথ ন্যাচারালি প্রমোট হবে। এর সাথে আমরা একটি DIY আইব্রোজ গ্রোথ সিরাম বানিয়ে রাখবো, যার জন্য 1 চামচ ক্যাস্টর অয়েল, 1 চামচ কোকোনাট অয়েল, 2টো ভিটামিন E ক্যাপসুল আর 1টো অ্যালোভেরা জেল নিয়ে মিশিয়ে নিন। এবার স্পুলি দিয়ে আইব্রোজে অ্যাপ্লাই করুন। ফ্রেন্ডস এই 3টি উপাদান খুব দ্রুত হেয়ার গ্রোথ প্রমোট করে। এটা নিয়মিত ব্যবহার করলে মাত্র 7 দিনে আপনার আইব্রোজ আগের তুলনায় অনেক ঘন হয়ে উঠবে। এই সিরামটি কিন্তু আপনি স্টোর করেও রাখতে পারবেন, যার ফলে রোজ রোজ বানানোর ঝামেলা থেকেও কিন্তু একদম মুক্তি। শুধু আইব্রোজ আর আইল্যাশে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিতে হবে, এটাই তো বোনাস পয়েন্ট। এই সিরাম আপনার আইল্যাশকেও লম্বা ঘন করে তুলবে। কি ডাবল বেনিফিট মিললো তো! ভাই তোর বলে দেওয়া রেমেডি ইউজ করে আমার আইব্রো ঘন হয়ে গিয়েছে, এবার আমি প্লাকিং করাবো।
ওহো শোন, প্লাকিং তো আমাদের করতেই হয়, কিন্তু ওভার প্লাকিং করলে আমাদের আইব্রোজ আর হেয়ার ফলিকলস ইটারনালি ড্যামেজ হয়ে যায়। তাই সবসময় আইব্রোজ শেপ থেকে এক বা দু লাইন মোটা রেখে প্লাক করাবি, এতে আইব্রোজ কখনো পাতলা হবে না। প্রথমে এক চামচ নারকলের তেল আর তাতে অ্যাড করুন হাফ চামচ পাতিলেবুর রস। পাতিলেবু আর নারকল তেলও আমাদের আইব্রোজ গ্রোথের জন্য ভীষণ উপকারী। এটা অ্যাপ্লাই করে 2-3 মিনিট মাসাজ করুন আর 30 মিনিটের জন্য রেখে দিন। এটা দিনে 2 বার ব্যবহার করতে পারেন। তো গাইজ, ভিডিও ভালো লেগে থাকলে তাড়াতাড়ি লাইক আর শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন বাই বাই।